হ্যালো গাইস, আমাদের ড্রেসিং সেন্স ও পার্সোনালিটির ওপর যেমন মনোযোগ দেওয়া উচিত, তেমনি আমাদের হেলথের ওপরও মনোযোগ দেওয়া উচিত। আমাদের হেলথ যদি ভালো থাকে তাহলে আমাদের মুড এবং আমাদের লাইফ ভালো থাকবে এবং আপনি ডেইলি এনার্জেটিক এবং হ্যাপি থাকবেন। তো এই ভিডিওতে এমন পাঁচটি টিপ সম্পর্কে বলবো যা আপনি ফলো করলে আপনিও হেলদি থাকতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আমাদের এজিয়াং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই এজিয়াং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ফ্যাশন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো বিদায় না করে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথম পয়েন্ট হলো টেক সান বা ডেইলি 10 মিনিট। আমাদের ডেইলি 5 থেকে 10 মিনিট সূর্যালোকের সামনে থাকা উচিত। কিছুক্ষণ আমাদের বডির ফ্রন্ট দিকে সানবাথ নেওয়া উচিত এবং কিছুক্ষণ আমাদের বডির ব্যাক সাইড সানবাথ নেওয়া উচিত। আমরা এই কারণে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি, আমরা সারাদিন ঘরেই থাকি এবং ভিডিও গেম খেলতে থাকি, আমরা সূর্যালোকের সামনে যাই না। শীতের সময় হোক বা গরমের সময় হোক, আমাদের ডেইলি 5 থেকে 10 মিনিট সূর্যালোকের সামনে দাঁড়ানো উচিত। এই সূর্যালোকের কারণে আমাদের সমস্ত দেহের বেশিরভাগ কোষিকা এবং সেলসগুলি হেলদি থাকে। আমরা অনেকেই এই ভয়ে সূর্যালোকে বেরোই না, এটি আমাদের স্কিন ড্যামেজ এবং ট্যান করবে বলে। বাট সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সূর্য আমাদের স্কিনকে ড্যামেজ এবং ট্যান করে, বাট সকালে সূর্যের আলো আমাদের স্কিনের পক্ষে ভালো। সো 2 নম্বর পয়েন্ট হলো ইট ভিটামিন অ্যান্ড মিনারেল ফুড। আমাদের ডেইলি ভিটামিন এবং মিনারেল টাইপের ফুড খাওয়া উচিত। আমাদের ডেইলি শাক সবজি এবং বিভিন্ন ফল খাওয়া উচিত। হেলদি লাইফস্টাইলের জন্য হেলদি খাবার খাওয়া উচিত। এই শাক সবজি এবং ফলে থাকে অধিক পরিমাণে ভিটামিন অ্যান্ড মিনারেল। এই ভিটামিন এবং মিনারেল আমাদের স্কিন এবং হেয়ারের জন্যও দরকার, তাই আমাদের ডেইলি হেলদি খাবার খাওয়া উচিত। সো 3 নম্বর পয়েন্ট হলো ডেইলি এক্সারসাইজ। আমাদের ডেইলি 15 মিনিট এক্সারসাইজ করা উচিত। ডেইলি এক্সারসাইজ করার ফলে আমাদের হার্ট ভালো থাকে, আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং আমাদের শরীরে অক্সিজেনের পরিমাণও বেড়ে যায় এবং আমাদের বডি ওয়েট মেনটেন থাকে, এর ফলে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের মতো রোগ হয় না। এক্সারসাইজ মানে যে এই নয় আপনাকে ডেইলি জিমে যেতে হবে, আপনি বাড়িতে এক্সারসাইজ করতে পারেন অথবা জগিং, রানিং, সুইমিং ইত্যাদি করতে পারেন, তাই আমাদের ডেইলি এক্সারসাইজ করা উচিত। সো 4 নম্বর পয়েন্ট হলো ইট হেলদি ডায়েট ডেইলি। আমাদের ডেইলি মেনটেন করে ব্যালেন্স ডায়েট করা উচিত। ব্যালেন্স ডায়েট মানে বাড়িতে তৈরি খাবার খাওয়া। এছাড়াও আমাদের প্রোটিনের দিকে লক্ষ্য করা উচিত, এই জন্য আমাদের ডেইলি প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত। আপনি সপ্তাহে 1 থেকে 2 বার জাঙ্ক ফুড খেতে পারেন, তার বেশি নয়। যত চেষ্টা করবেন এই ফাস্টফুড খাবার না খাওয়া। সো 5 নম্বর পয়েন্ট হলো ড্রিঙ্ক 3 লিটার ওয়াটার অফ ডেইলি। আমরা সকলেই জানি যে জল মানেই জীবন। আমরা যদি ডেইলি 2 থেকে 3 লিটার পানি পান করি তাহলে আমাদের স্কিন এবং হেয়ার এবং আমাদের পুরো বডি হেলদি থাকবে। তবে আবার অধিক পরিমাণে পানি পান করা উচিত নয়। আপনি যদি দিনে 7 থেকে 8 লিটার পানি পান করেন তাহলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমাদের ডেইলি মিনিমাম 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। I'm facing it all, fearless.